আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চ্যানেল চেঞ্জ 24.press থেকে আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আমার সাত বাগানে কিছু নতুন গাছ নিয়ে এসেছি। এই যে এটা হল রঙ্গ লেবু গাছ একটা, তারপরে এই দুটো গাছ নিয়ে এসেছি, এগুলো এই পাতাবাহার ড্রাগন। আমি এইমাত্র নার্সারিতে এসে হারিজ নার্সারি সিঙ্গা থেকে আসলাম। প্রিয় দর্শক, তো আমি বারবারে আপনাদেরকে আমার এই সাত বাগানটা দেখে থাকি। এই যে বিশাল সাত বাগান, ইনশাল্লাহ দেখছেন আপনারা, ইনশাল্লাহ আমি তৈরি করেছি। অবশ্য আমার নিবুদ্ধে আমার সহধর্মিনী সবসময় কাজ করেছেন, এই সাত বাগানে সহযোগিতা করেছেন সবসময়, সর্বদাই তিনি আমার পাশে থেকে সাত বাগানকে আরও সুন্দর করা যায় কিনা এ ব্যাপারে আমার সহধর্মিনী সর্বদা হেল্প করেছেন ইনশাল্লাহ। যাই হোক, তো আমি কিছু গাছ নিয়ে এসেছি এখন এই পর্যন্ত বিকেলে। দেখুন, আমি একটা গাছ আমি আপনাদেরকে লাগানো দেখাচ্ছি এই মুহূর্তে। এই গাছটা আমি এইমাত্র নিয়ে আসলাম, আরও বড় হবে। এই গাছের সাথে মাটি আসলে একটু কম দেখা যাচ্ছে, যে খুব সাবধানে কেটে ওকে লাগাতে হবে, খুবই কম দেখা যাচ্ছে। আমি আগে দেখুন আগে তাক করে নি, আমার এই টবে দিব, টবে সুন্দর করে পায়ে যেন আমি খাল করে নিচ্ছি। প্রিয় দর্শক, কিছু ঘাসের শিকড় হয়েছে সেটা আমি ফেলে দিলাম, ওই পরিমাণ যাতে গাছটা যায় সেই পরিমাণে খাপ খরম করে নিলাম। মাটি খুবই রিস্ক এই গাছটা, গাছটা আসলে দর্শক অনেক বড় হবে, লম্বা হয়ে যায়, তারপর আমি একটু বড় টবে দিলাম যাতে এর পরিচয়টা ব্যক্ত হয়। তো যা বড় হয়ে যাবে এগুলো আমি তখন এই যে এর কুশি আছে ওগুলো তখন আমি অন্য একটি আবার টবে দিতে পারবো। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।